নরসিংদীর রায়পুরায় ট্রেনের সাথে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত ও আহত হয়েছেন তিনজন। শনিবার দুপুর 12:30টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশে রেলক্রসিংয়ে জয়ন্তীকা এক্সপ্রেস ও যাত্রীবাহী এক পিকআপের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলো সুজাত আনিসুর রহমান, ঘটনাস্থলে এই দুজন, এবং হাসপাতালে নেওয়ার পর শাহিন নামে আরও একজন মারা যান। গুরুতর আহত দুজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট যাওয়ার সময় আমিরগঞ্জের দিক থেকে আগত একটি পিকআপ ভ্যান হঠাৎ রেল ক্রসিংয়ের ওপর চলে আসলে ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। নরসিংদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জয়ন্তীকা এক্সপ্রেস 12:31 পাস হওয়ার সময় পিকআপের সাথে সংঘর্ষ হয়। পিকআপ লাইনে থেকে পড়ে যায়, দুইজন মারা যায়।